প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায়ের গণিত বিষয় চতুর্থ অধ্যায়ের সূচক সম্বন্ধে আলোচনা করেছি। আজ চতুর্থ অধ্যায়ের আরেকটা আছে, সেটা হলো লগ। আজ লগারিদম সম্বন্ধে তোমাদের কিছু গাণিতিক সমস্যা করাবো। প্রথমে লগারিদমের সূত্রগুলো দেখে নিই। সূত্র এক নম্বর সূত্র হচ্ছে লগ এ ভিত্তি এম এন টু এন ইকুয়াল টু লগ এ ভিত্তি এম প্লাস লগ এ ভিত্তি এন। দুই নম্বর সূত্র হচ্ছে লগ এ ভিত্তি এম বাই এন, অর্থাৎ ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, লগ এ ভিত্তি এম মাইনাস লগ এ ভিত্তি এন। তিন নম্বর সূত্র হচ্ছে লগ সূত্র হচ্ছে লগ এ ভিত্তি এ ইকুয়াল টু ওয়ান। চার নম্বর সূত্র লগ এ ভিত্তি এম তারপর এন, পাওয়ার থাকলে সেটা কোথায় সবে চলে আসবে, এন লগ এ ভিত্তি এম। পাঁচ নম্বর সূত্র লগ ওয়ান ইকুয়াল টু জিরো। ছয় নম্বর সূত্র লগ জিরো ইকুয়াল টু ওয়ান। তাহলে আমার সূত্রটা আর এক নজরে দেখে নিই। লগ এ ভিত্তি এম ইন টু এন ইকুয়াল টু লেখা যায় লগ এ ভিত্তি এম প্লাস লগ এ ভিত্তি এন। দুই নম্বর সূত্র হচ্ছে লগ এ ভিত্তি এম বাই এন ইকুয়াল টু লগ এ ভিত্তি এম মাইনাস লগ এ ভিত্তি এন, অর্থাৎ ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, আর লগ এ ভিত্তি এ ইকুয়াল টু ওয়ান। চার নম্বর সূত্র লগ এ ভিত্তি এম তারপর এন, পাওয়ার থাকলে সেটা সহজে চলে আসবে, অর্থাৎ এন লগ এ ভিত্তি এম। পাঁচ নম্বর সূত্র লগ ওয়ান ইকুয়াল টু জিরো, আর ছয় নম্বর সূত্র লগ জিরো ইকুয়াল টু ওয়ান। আপাতত আমরা এই ছয়টার সূত্র দিয়ে চার পয়েন্ট দুইয়ের গাণিতিক সমস্যাগুলি করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম মান নির্ণয়গুলা আমরা করব। মান নির্ণয় করো, মান নির্ণয় করো। ক নম্বর লগ থ্রি তারপর হচ্ছে এইটটি ওয়ান, এটাকে লিখতে পারি লগ থ্রি, এইটটি ওয়ানকে লেখা যায় থ্রির পাওয়ার ফোর। এখানে যেহেতু লগ থ্রির পাওয়ার থ্রি তারপর ফোর, এটা যেহেতু পাওয়ার এসে পাওয়ারটা কোথায় আসবে সহজে, ফোর লগ থ্রি ভিত্তি থ্রি, ফোর লগ তাহলে কি এটা সমান কি লিখতে পারি আমরা, এ ভিত্তি ইকুয়াল টু ওয়ান। একটু আগে আমরা লিখছি যেহেতু লগ এ ভিত্তি এ এটা মান হচ্ছে ওয়ান, তাহলে এখানে ফোর ইন্টু ওয়ান, অর্থাৎ আমরা একে থ্রিকে এ ধরব ফোর, এটা হচ্ছে ক নম্বর। আর একটা অঙ্ক দেখো, উমনম্বর অঙ্ক লগ ফাইভ
थ्री रूट फाइव इंटू रूट फाइव एवं आसा जाए लग फाइव ब्राके क्या करब जो एखे आ्री रूट फाइव ये लिखते परि फाइव एर पावर वन बाई थ्री और रूटे मान हम हाफ गत क्लस आलोचना कर फाइवर पावर वन बाई टू हम जानी सूचक क्षेत्र बेस एक हम पावर जो है इखने बेस आस फाइव इखने बेस फाइव तर पावर आन बाई थ्री और एर पावर से वन बाई टू ये दूटा पावर जो करब लग फाइव फाइव पावर वन बाई थ्री प्लस वन बाई टू लग फाइव फाइव लसक हे सिक्स लसक सिक्स सिक्स के थ्री दे भाग कर ले टू थक प्लस और सिक्स के टू दे भाग कर ले थ्री जेहतु लसगुर क्षेत्र हर दे भाग लब दे गुण एन देखो लग फाइव फाइवर पावर फाइवर पावर फाइव बाई सिक्स जेहतु एखे फाइवर पावर फाइव बाई सिक्स आटे कथा सहगे चले आस लग फाइव फाइव ए पावर कथा आस सहगे आस लग फाइव फाइव ए पावर हमें सहगे नहीं आसलम फाइव बाई सिक्स जेहतु लग ए बिट्टी इक्वल टू वन फाइव बाई सिक्स इंटू वन इक्वल टू फाइव बाई सिक्स एट आंसर एन दु अंक दु नम्बर देखा जा एक्स एर मान निर्णय करो एक्स एर मान निर्णय लग फाइव एर पर एक्स दु नम्बर एक्स एर मान निर्णय एर मान क नम्बर क नम्बर हे लग फाइव एर पावर एक्स लग फाइव एर पावर एक्स इक्वल टू थ्री इक्वल टू थ्री लग एक्स ताहले आमरा जखन एक्स मानटा बेर करब यह एक्स इक्वल टू ए फाइव डान पाशे जाबे एटा बेस हिसाबे काज करबे फाइव एर पावर थ्री सुतरां एक्स इक्वल टू वन हंड्रेड ट्वेंटी फाइव ये हलो एक्सर मान ख नम्बर अंकटा लक्ष्य करो लग टोन् लग एक्स तारपर हे ट्वेंटी फाइव इक्वल टू टू एक क्षेत्र में एक्स अमाउंट बेर करब बा 25 इक्वल टू एक्सटा डान पशे बेस क्ष कर 25 इक्वल टू एक्स स्क्वायर पक्षान कर एक्स स्क्वायर बाम पशे और एक्स 25 डान पशे नहीं आस तक सबग चेन्ज करब बाम पशे सबग डान पशे आनब डान पशे सबग बाम पशे नहीं आसब तक को चिन्ह परिवर्तन होना एक्स स्क्वायर इक्वल टू 25 एक्स इक्वल टू रूट ओवर प्लस माइनस रूट ओवर 25 जो हमें वर्गमूल करब तार आगे एक प्लस माइनस दीते हैं एक नियम आस इक्वल टू प्लस माइनस 5 हमें धनात्मक मानना नेब सूत एक्स इक्वल टू 5 तो
एक क्षेत्र में एक्स मान हमारे चले आसल एक्स इक्वल टू प्लस माइनस फाइव हमें धनात्मक मान जेहतु नहींक्स इक्वल टू फाइव ये आंसर। এখন একটা প্রমাণ করে দেখানো যাক। প্রমাণ করো যে তিন নম্বর প্রমাণ করো যে তিলের ক লগ ফাইভ লগ ফাইভ লগ টেন ভিত্তি ফাইভ মাইনাস লগ টেন ভিত্তি টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান টেন ভিত্তি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদের বাড়াতে হবে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটি লিখে নেই, লেফট হ্যান্ড সাইড ফাইভ লগ টেন ভিত্তি ফাইভ মাইনাস লগ টেন ভিত্তি টোয়েন্টি ফাইভ লগ টেন ভিত্তি ফাইভ যেহেতু এই ফাইভটা সহগে আছে লগের ক্ষেত্রে এটা পাওয়ারে চলে আসবে মাইনাস লগ টেন ভিত্তি টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার। এর আগে দুই নম্বর সূত্রে আমরা লক্ষ্য করেছি মাইনাস থাকে যখন লগ মানে সেখানে ভাগ চিহ্ন হবে লগ টেন ভিত্তি ফাইভের পাওয়ার ফাইভ ডিভাইডেড ফাইভ স্কোয়ার লগ টেন ভিত্তি ফাইভ বেজ এক হয়ে গেলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ ফাইভ মাইনাস টু লগ টেন ভিত্তি ফাইভ কিউ লগ টেন ভিত্তি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী বন্ধুরা এই প্রমাণটা তোমরা খাতায় ভালো করে লিখে নাও। এখন আরেকটা অঙ্ক সরল অঙ্ক তোমাদের আলোচনা করি, চার নম্বর অঙ্ক সরল অঙ্ক আছে তোমাদের ওটা আলোচনা করি। চার নম্বর সরল ছ নম্বর অঙ্ক লগ সেভেন ভিত্তি ফাইভ রুট সেভেন ইন্টু রুট সেভেন মাইনাস থ্রি রুট লগ থ্রি লগ সেভেন ভিত্তি লগ থ্রি রুট থ্রি এখানে হচ্ছে থ্রি প্লাস লগ ফোর টু দেখো
এখানে আমরা লিখতে পারি লগ সেভেন, সেভেনের পাওয়ার ওয়ান বাই ফাইভ, যেহেতু এখানে ফাইভ দেওয়া আছে আর রুটের মান হচ্ছে হাফ, সেভেনের পাওয়ার ওয়ান বাই টু মাইনাস লগ থ্রি, এটাকে লেখা যায় থ্রির পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস লগ ফোর, এটাকে লিখতে পারি লগ ফোরের পাওয়ার ফোর ইন্টু হাফ, এই টু আই টু কাটা গেলে এই টুই থাকবে, তারপর লগ সেভেন, সেভেনের পাওয়ার ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি লগ থ্রির পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই টু লগ ফোর এর পাওয়ার ফোর, যেহেতু লগে বৃত্তে ইকুয়াল টু ওয়ান, লগ সেভেন লসাগু হবে টেন, ফাইভ দিয়ে টেনের ভাগ করলে টু প্লাস টু দিয়ে টেনের ভাগ করলে ফাইভ, ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান, যেহেতু লগ এ বৃত্তে ইকুয়াল টু ওয়ান, লগ সেভেন, সেভেনের পাওয়ার সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু সেভেন বাই টেন লগ সেভেনের পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো, যেহেতু লগ এ বৃত্তি ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু সেভেন বাই টেন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু লসাগু থার্টি, দশ দেবাক করলে তিন, তিন সাতটা একুশ, থ্রি দেবাক করলে টেন আর এখানে টু দেবাক করলে ফিফটিন, তাহলে উপরে হলো টোয়েন্টি এফ, ছত্রিশ থেকে টেন বিয়োগ করলে টোয়েন্টি সিক্স বাই থার্টি, একে ভাগ করলে আমরা লগ স্টকে যদি প্রকাশ করি তাহলে এটা হবে হলো থার্টিন বাই ফিফটিন, এটা তোমাদের আনসার, এটা অ্যান্সার, এটা তোমরা লিখে নাও, ওগুলো ভালো করে করবাই, এই নিয়মের আরও কিছু গাণিতিক সমস্যা আছে। এখন তোমাদের বাড়ি কাজ দেবো একটা সৃজনশীল অঙ্ক, যেগুলো তোমাদের বোর্ডে এবং টেস্ট পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, সৃজনশীল ধরো হোমওয়ার্ক, সৃজনশীল এলিমেন্ট এল এম এন তিনটি বীজগণিতিক রাশি, তিক রাশি যেখানে এল ইকুয়াল টু এক্সের পাওয়ার এ বাই এক্সের পাওয়ার বি, এম ইকুয়াল টু এক্সের পাওয়ার বি এক্সের পাওয়ার সি এবং এন ইকুয়াল টু এক্সের পাওয়ার সি এক্সের পাওয়ার এ। ক নম্বর, এল ইকুয়াল টু ওয়ান হলে দেখাও যে এ ইকুয়াল টু বি। দু নম্বর প্রমাণ, খ নম্বর আর কি, খ নম্বর প্রমাণ করো যে রুট ওভার এ বি এল ইন্টু রুট ওভার বি সি এম রুট ওভার সি এ এন ইকুয়াল টু ওয়ান,
এখন গ নম্বর দেখাও যে লগ লগ এল এ প্লাস বি প্লাস লগ এম বি প্লাস সি প্লাস লগ এন সি প্লাস এ ইকুয়াল টু জিরো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা সৃজনশীল অঙ্ক দেওয়া হয়েছে এল এম এন তিনটি বীজগাণিতিক রাশি, যেখানে এল ইকুয়াল টু এক্স বাই এক্স বাই এ বাই এক্স বাই বি, অর্থাৎ এল ইকুয়াল টু এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি, এম ইকুয়াল টু এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি এবং এন ইকুয়াল টু এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ। ক নম্বর এল ইকুয়াল টু ওয়ান হলে দেখাবো যে এ ইকুয়াল টু বি। ক নম্বর প্রমাণ করো যে রুট এ বি রুট এল ইন্টু বিসি রুট এম ইন্টু সি এ রুট এন ইকুয়াল টু ওয়ান। আর গ নম্বর দেখাও যে লগ এল এর পাওয়ার এম এ প্লাস বি প্লাস লগ এম এর পাওয়ার বি প্লাস সি লগ এন এর পাওয়ার সি প্লাস এ ইকুয়াল টু জিরো। শিক্ষার্থী বন্ধুরা, এই গাণিতিক সমস্যাটা তোরা বাসায় করবে এবং যখন ক্লাস করবে তোমাদের গণিত টিচারকে ওগুলা দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।